ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, টাইম টেবিল বা সময় সারণী, এটা কেন দরকার? প্রত্যেকটা মানুষের জীবনে কি টাইম টেবিল না হলে সে এগোতে পেরেছে? কেউ পারে না। আজকে বিরাট কোহলি যে সেঞ্চুরি করছে বা বিরাট কোহলি যে আজকে মানে টিম ক্যাপ্টেন, এটা কী করে সম্ভব হয়েছে? তার জীবনেও কোনো রুটিন ছিল, টাইম টেবল ছিল। এই যে টাইম টেবল আমার অনেক সময় নিজের দ্বারাও হয় না, কোনো গুরু সেটা সেট করে দেয় বা কখনো নিজে নিজে সেটা ইনোভেশন করে টাইম টেবল তৈরি করতে হয়। আর প্রত্যেকটা মানুষের জীবনে টাইম টেবল কিন্তু আলাদা রকম হয়। আমি বলে দেবো তোমার টাইমের সঙ্গে মিলে যাবে, এটা কখনোই সম্ভব না। বাট একটা রুল, একটা সিস্টেম, একটা পদ্ধতি, একটা ইনোভেশন, একটা আইডিয়া তোমাকে আমি দিতে পারি, তার মধ্যে দিয়ে তুমি তোমার সেরা পারফর্মটা করতে পারো, আর টাইম টেবল তুমি নিজেই তৈরি করতে পারবে। আমি আজকে সেই রকম একটা ভিডিও তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। প্রিয় স্টুডেন্ট, এই যে টাইম টেবল সংক্রান্ত একটা ভিডিও এই চ্যানেলে আছে, সেটা দেখে অনেকের অনেক উপকার হয়েছে। আর সেরকমই আমি এই ভিডিওতে ডিসকাস করব একটা ইনোভেশন আইডিয়া, যা কিন্তু ইন্ডিয়ার একটা বেস্ট টাইম টেবল হতে চলেছে। এই টাইম টেবলটা দেখবে তুমি, মিলিয়ে তোমার উপকারে লাগবেই, গ্যারান্টেড। আচ্ছা দেখো, এটার পেছনে বড় কারণ আমি কেন বলছি, কারণ আমরা যখন চাকরি পেয়েছি, আমি যখন এতগুলো চাকরি পেয়েছি, এবং চাকরি পাওয়ার মধ্যে কোন জিনিসটা দরকার কোনটা জিনিসটা দরকার নয় সেটার পরিস্ফুটন কিন্তু আমাদের তপবন স্টাডি সেন্টার অনেক স্টুডেন্টের মধ্যে সেটা হয়েছে। হাজারো স্টুডেন্ট, লাখো স্টুডেন্ট সেগুলো দেখেছে, দেখে দেখে তারা নিজেরা পারফর্ম করেছে এবং এগিয়ে চলেছে। এবং এখানে একটা কথা বলি, দেখো একটা সিস্টেম পথ চলা কতটা উপকারী, তা তুমি যদি নিজে চলতে শুরু করো দেখবে তোমার ভালো লাগাটাও কাজ করবে। প্রিয় স্টুডেন্ট, এখন আর একটা কথা আমি বলে দিই, দেখো আমাদের নতুন ব্যাচ, তোমাদের অনেকের কোয়েরি যে স্যার অফলাইন ব্যাচ অনলাইন ব্যাচ কবে শুরু হচ্ছে, তো সেই বিষয়ে একটা কথা বলে দিই। দেখো আমাদের অফলাইন ব্যাচ শুরু হবে এই মাসের লাস্ট উইকে। আচ্ছা, এটা একটা কথা, অনলাইন ব্যাচ শুরু হয়েছে অলরেডি, মানে কম্বাইন্ড টেকনিক্যাল নন টেকনিক্যাল সবই কম্বাইন্ড ব্যাচ চলছে। বিস্তারিত তথ্যের জন্য তোমরা এখানে জানতে পারবে, ঠিক আছে? আর আমাদের ফোন সবসময় বিজি থাকে, অনেক সময় তোমরা ফেড আপ হয়ে যাও ফোন করে করে, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই। চলো আমি মূল পর্বে চলে যাচ্ছি, ভিডিওর মূল পর্বে। এখন দেখো প্রিয় স্টুডেন্ট, তুমি যখন একটা টাইম টেবল করবে, টাইম টেবল করার উদ্দেশ্য হচ্ছে তুমি একটা সিস্টেমে চলে আসবে। সিস্টেম মানলেই তুমি কিন্তু পথ চলতে তোমার সাহায্য হবে, আর তুমি চাকরি পাওয়ার পথে একটা ধাপ তুমি এগিয়ে যাবে। কী করে, আমি এই ভিডিওতে সেটা আলোচনা করে দেখাবো তোমাদের সাথে। চলো, একদম প্রেশারাইজড হওয়ার দরকার নেই কোনো, সিম্পল হয়ে যাও এবং মাথাটাকে অত্যন্ত শার্প এবং সুন্দর করে নিয়ে সামনের দিকে চলো আমার সাথে সাথে। দেখো, এই টাইম টেবল করার আগে তোমাকে যে জিনিসগুলো বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে, প্রথমত তুমি কোন ধরনের পরীক্ষার প্রিপারেশান নেবে। তুমি প্রাইমারি টেট হতে পারে, তুমি টেকনিক্যাল এক্সাম হতে পারে, তোমার মানে কম্বাইন্ড এক্সাম হতে পারে, বিভিন্ন রকমের এক্সামের মুখোমুখি তুমি কিন্তু হতে যাচ্ছ। এবং এই বিষয়টা সব থেকে বড়ো ইম্পর্ট্যান্ট কথা, একটা পরীক্ষা দিতে গেলে, কোনো একটা বিষয় পড়তে গেলে সেই বিষয়ের কিন্তু সবটা দরকার পড়ে না। তো সিলেবাসের 20% মোস্ট ইম্পর্ট্যান্ট হয়, আর 30% হয় হচ্ছে মোটামুটি ইম্পর্ট্যান্ট, আর বাকি 70% একদম কম ইম্পর্ট্যান্ট হয়, সেগুলো একবার দুবার পড়লেই হয়। কিন্তু বাকি যে প্রথম যে 20% যেটা তোমাকে বুঝে নিতে হবে, এই পোর্শনটা মারাত্মক ইম্পর্ট্যান্ট, সেগুলো দিনের পর দিন তোমাকে স্ট্র্যাটেজি তৈরি করে সেগুলোকে বেশি করে পড়তে হয়। সেই জন্য আমরা ইম্পর্ট্যান্ট একটা কথা বলি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কথা বলি, এগুলো মাথায় রাখতে হবে তোমাদের। বা কোনো টিচার যখন পড়াবে তখন দেখবে সেই টিচার কিন্তু বলে এটা কিন্তু আসবেই, এটা কিন্তু বিরাট ইম্পর্ট্যান্ট, এরকম ব্যাপার। তো সেগুলোকে তোমাকে মাথায় রাখতে হবে যে এগুলো বিশেষ ইম্পর্ট্যান্ট তোমার সিলেবাসের মধ্যে দিয়ে। তুমি যে বিষয়ই পড়ানো দরকার, তুমি কম্বাইন্ড পড়তে পারো, তাতেও তোমার কোনো অসুবিধা নেই, ফলে আছে পরের পর্বে। দেখো, হ্যান্ড নোটস মেকিং প্রসেস। প্রিয় স্টুডেন্ট, এটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন, হ্যান্ড নোট মেকিং প্রসেস। এটা কেন গুরুত্ব দিচ্ছে? দেখো, একটা বই পড়া, কারোর একটা বানানো নোটস তৈরি করা, সেটা থেকে ইম্পর্ট্যান্ট আমার মনে হয় নিজে পড়ে পড়ে বুঝে নোট তৈরি করে তার একটা ইম্পর্ট্যান্স থাকে। এখন তুমি বলতে পারো, যেরকম তপবন স্টাডি সেন্টারে দেখবে আমাদের পড়ানোর ধরনটা কিন্তু একটু আলাদা, যারা হাটকে অন্যদের তুলনায়। কেননা আমরা কী করি, স্টুডেন্টের প্রচুর লেখায়, এই যে লেখা সরছে তার ব্রেনের ক্যাপাবিলিটি বাড়তে থাকে, তার ক্ষিপ্রতা, তার শার্পনেস বাড়তে থাকে ব্রেনের, এবং লেখার সাথে সাথে সে বুঝতে চেষ্টা করে এবং সেগুলো তার নোট হিসেবে তৈরি হয়ে যায়। যদি কোনো এরকম কোচিং সেন্টার থাকে, তারা নোটস সেই হ্যান্ডমেড নোটটাই তারা কিন্তু চর্চা করতে পারবে। এবার যারা কোনো কোচিং সেন্টার পড়ে না, তারা নিজেরা বুকস পড়ে হোক বা যে কোনো জায়গা থেকে সোর্স, যে কোনো জায়গা হতে পারে, তুমি একটা আইডেন্টিটি তৈরি করো। আমি প্রায় একটা কথা তোমাদের বলি যে নিজের বাউন্ডারিটা তোমাকে জানতে হবে, তুমি কতটা দৌড়াতে পারো সেটা তোমাকে জানতে হবে। না জানলে তুমি সব জায়গা থেকে কালেক্ট করতে করতে নিজে একদম নীলকণ্ঠ হয়ে যাচ্ছ, কিন্তু লাস্টে দেখা গেল পরীক্ষার সময় শিব ঠাকুর হলেও তুমি সেই শনি ঠাকুরের মতো তোমার আচরণ হবে, তুমি আর কিছুই পারছো না। এরকম যেন না হয়, আলটিমেট আমাদের শেষ হাসি হাসতে গেলে কিন্তু আমাদের সেই সিস্টেমটাকে
মানতে হবে। সিস্টেম যদি করাপ্ট হয়ে যায়, সিস্টেম যদি অকৃতকার্য হয়, তাহলে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। তুমি জানো পরীক্ষাতে সেই রাজা হয় যে পরীক্ষাতে পারফর্ম করতে পারে, তার মাইন্ড যতটা সেট আপ হবে সেই পরীক্ষাতে সে ততটা ইম্পর্টেন্স পাবে। ওকে, তাহলে চলে যাচ্ছি হ্যান্ড নোটের ব্যাপারটা, আমি এবার আরও ডিটেলস করবো। যদি তোমার মনে হয় যে হ্যান্ড নোট মেকিং প্রসেস চাই, তাহলে প্রচুর কমেন্টস করো। আমি এই ভিডিওর পরে নেক্সট কোনো ভিডিওতে হ্যান্ড নোট মেকিং প্রসেসটা আমি খুব সুন্দর করে ডেসক্রাইব করবো তোমাদের সাথে। ওকে, দেখো ক্যালেন্ডার থিওরি মানতে পারছো তো? ক্যালেন্ডার থিওরি নিয়ে আমি একাধিক ভিডিও করেছি। ক্যালেন্ডার থিওরি কি, মনে করো আমি এই মানে তোমার মানে টাইম টেবিলটা করার পরে তুমি টাইম টেবিলটা রোজ মানতে পারছো কিনা, যদি না মানতে পারো সেই দিনটা তোমার বাড়িতে যে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারে একটা ব্ল্যাক কালি দিয়ে দাগ দিয়ে দাও যে ওই দিনটা তুমি মানতে পারো না, পারোনি। মাসের শেষে দেখবে কটা দিন তুমি মানতে পারো নি, সেই কটা দিন মানতে পারো নি সেগুলো তোমার ব্ল্যাক ডে। আর এই ব্ল্যাক ডে কখনো মানুষের জীবনে সঠিক পদ্ধতি নিয়ে আসতে পারে না, তার জন্য তোমার পরের মাস থেকে যেন ব্ল্যাক ডের পরিমাণ কম হয়, এটাও কিন্তু একটা বিরাট এলিমিনেশন থিওরির মধ্যে পড়ে। দ্যাট ইজ ক্যালেন্ডার থিওরি। এটা আমি খুব ভালো করে ইনোভেশন করেছি এবং নিজে অনেক কাজ করেছি ব্যাপারে। ওকে, চলো চলে যাচ্ছি পরের পয়েন্টে। আর প্রত্যেক দিনের অভ্যাস, এই যে তুমি করছো ক্যালেন্ডার মানে আমি যে টাইম টেবিলটা দেবো সেটা তোমার ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার জন্য মিলিয়ে নেবে এক মাস দু মাস পরে যেটা হচ্ছে কিনা। আমরা জানি যে আমরা কিছু অভ্যাস তৈরি করি, সেই অভ্যাসগুলো টানা যদি কিছুদিন করতে পারি সেই অভ্যাসটা কিন্তু আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যায়, এরকম কথা। কেউ যদি টানা মিথ্যা কথা বলে সে মিথ্যা কথা বলা তো অভ্যস্ত হয়ে যায়, কেউ যদি টানা সত্যি কথা বলে সে সত্যি কথা বলতে বলতে অভ্যাস হয়ে যায়, কেউ যদি লাগাতার বেশি পড়তে ইচ্ছে করে তাহলে সে কিন্তু বেশি পড়তে পারবে, এরকম দেখবে। এগুলো সবই কিন্তু অভ্যাসের দাস, আমরা বলি অভ্যাসের দাস, সেই অভ্যাসটা হচ্ছে কিনা সেটাও তুমি দেখে নেবে। এবার একটা কথা, তুমি কি কোনো চাকরি করো, পার্ট টাইম বা ফুল টাইম কোনো চাকরি করো, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু রুটিন বা টাইম টেবিল আলাদা হবে। তোমাকে নিজে ঠিক করে নিতে হবে তোমার কতটা সময়, আর তোমাকে পুরোটা সময় ডিপ স্টাডি করতে হবে। ডিপ স্টাডি নিয়েও কিন্তু আমি চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো ডিপ স্টাডি হচ্ছে সব থেকে কনসেন্ট্রেশন দিয়ে সেরা সেরাটুকু প্রিপারেশন করতে হবে। তুমি পার্ট টাইম হোক আর ফুল টাইম হোক ম্যাটার খুব একটা করে না। অনেকেই আছে যারা সারাদিন কোনো কাজই করে না কিন্তু তার স্নান খাওয়া করার সময় পায় না, তাহলে তার ক্ষেত্রে আর যে কাজ করে সে দু ঘন্টা পড়লেই তার অনেকটা বেটার পড়া হয়ে যায়। ওকে প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসছি আসল মানে আমরা জায়গায়, সেটা হচ্ছে যে টাইম টেবিল। ওকে দেখো প্রিয় স্টুডেন্ট, দেখো টাইম টেবিলকে স্লটিংকে আমি 1, 2, 3, 4, 5 স্লটে ভাগ করেছি দিন রাতকে। এই স্লটিংগুলো নিয়ে আমি ডিসকাস করবো। সকালে ওঠা মানুষের পক্ষে খুব উপকারী। আমার মনে পড়ে যে আমি কতদিন আগে লাস্ট সকাল 7টায় ঘুম থেকে উঠেছি, আমার মনে নেই জাস্ট। আমি যতই আমার পরিশ্রম হোক যতই কষ্ট হোক যখনই ঘুমাই না কেন আমি রাত দিন 6টার সময় মানে সকাল 6টার সময় কিন্তু উঠে যাই। উঠে গিয়ে একটা প্র্যাকটিস করি, কারণ আমাদের বয়স বাড়ছে সুতরাং আমাকে কার্ডিও প্র্যাকটিস বা বিভিন্ন রকম প্র্যাকটিস করি। শরীরে কোনো রোগ না থাকলেও এগুলো আমাদের রোগ করা মানে করার নিয়ম, ঠিক আছে। অনেকে খাওয়াটাকে এলিমিনেট করে, কিন্তু খাওয়াটাকে এলিমিনেট করার আগে আমি বলবো যে এক্সারসাইজটাকে তোমাকে বাড়াতে হবে। এটা আমি করে থাকি। আমার এই যে গ্রুপ ডির মাঠ চলছে এখন, আমাদের যে মানে তপন যারা পাশ করেছে গ্রুপ ডিতে, তো সেখানে আমি যখন যাই তাদেরকে আমার মোবাইলটা দেখাচ্ছি, দেখো আমি মানে আজকে 6 কিলোমিটার, 7 কিলোমিটার, 8 কিলোমিটার হেঁটেছি। ওরা দেখে তাজ্জব হয়ে যায়, স্যার এটাও কি সম্ভব, আপনি বসে কী করে এত মেনটেন করে। এটাই দরকার প্রিয় স্টুডেন্ট, মানুষ অভ্যাসের দাস, মানুষ পারে। তাই আমি বলি তোমরা সকাল 6টা থেকে 8টা 30-এর মধ্যে উঠে পড়বে। যদি আরও আগে উঠতে পারো তাহলে সকালে সূর্য দেখা কি যে কতটা মঙ্গলময় ব্যাপার তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। আর যদি লেট নাইট ঘুমাও তোমার কোনো কাজে লাগবে না। দেখো মানুষ যে কোনোভাবে অভ্যাস করতে পারে। আমার একটা ব্যক্তিগত ধারণা যে 6টা থেকে 8টা 30-এর মধ্যে তুমি কী করবে, ফ্রেশ হতে হবে এবং এক্সারসাইজ করতে হবে, সাথে এক্সারসাইজ করার সাথে সাথে তুমি মানে ব্রেকফাস্ট করে নেবে। আমি এই স্লটিংটার মধ্যে যে আমি টাইমটা রেখেছি প্রিয় স্টুডেন্ট, 1 ঘন্টা পড়বে মাত্র 6টা থেকে 8টা 30, কারণ কার কী কাজ আছে কতক্ষণ ফ্রেশ নেওয়াতে লাগবে জানি না, তবে একটা তাড়াতাড়ি করে করার চিন্তা করবে। এবং এই সময় 1 ঘন্টা যেটা স্টাডি টাইম দিয়েছি, ভালো করে বোঝো, 1 ঘন্টা যে স্টাডি টাইম দিয়েছি সেই টাইমটা পুরোপুরি তোমার প্রিয় বিষয়টা পড়বে। প্রিয় বিষয়টা তোমার হতে পারে ইংলিশ, বাংলা, ইতিহাস, ভূগোল, সে ম্যাথ, রিজনিং, টেকনিক্যাল সাবজেক্ট, নন টেকনিক্যাল সাবজেক্ট, যা হতে পারে সেটা তোমার প্রিয় সাবজেক্টটা। কারণ আমি যেহেতু 1 ঘন্টা স্লটিং পাচ্ছি তো অল্প সময়ে বেশি যাতে পড়তে পারো সেই জন্য এই সময়টাকে কিন্তু আমি এটা প্ল্যান দিয়েছি। কেন বুঝতে পারছো, কারণ এখানে প্রিয় সাবজেক্ট অনেক বেশি পড়া যাবে। অনেকে বলে ঘুম থেকে ওঠে কঠিন বিষয়, আরে বাবা সকালে উঠেই যদি বেশি কঠিন বিষয় পড়তে শুরু করো তাহলে সারাদিনটা খুব বাজে হয়ে যাবে। আর একটা কথা বলি, এই সময় তুমি একটা প্ল্যান তৈরি করে নেবে সারাদিন তুমি কীভাবে চলবে এবং কীভাবে পারফর্ম করবে। যদি সারাদিনের প্ল্যানটা তুমি ঠিক করে পারফর্ম করতে পারো, মানে বুঝতে পারো যে আমি সারাদিনটা এইভাবে চলবো, সেটাও কিন্তু এর মধ্যেই থাকলো টাইমটা, মানে সারাদিন কী পড়বো কখন কী পড়বো সেটাও কিন্তু এখন ঠিক করে নিতে হবে 6টা থেকে। এবার এখানে আমি আলাদা করে টাইম দিতে পারতাম যে 6টা থেকে 6টা 30 ফ্রেশ হবে। তো দেখো বাবু তোমার ল্যাট্রিন কখন পাবে সেটা তো আমি জানি না, সেই জন্য আমি একটা গ্রস টাইম দিয়ে দিয়েছি। এটা বোঝা গেল ব্যাপারটা, একদম কংক্রিট ক্লিয়ার হলে আমি পরের পার্টে যাব, একদম ক্লিয়ার। তাহলে এবার 8টা 30 থেকে
বারোটা দেখো স্লটিংটা কী করেছি, এই সময় তুমি ম্যাথ আর জিআই করতে পারো, কারণ এই সময়টা তুমি বাড়ির কিছু কাজকর্ম থাকতে পারে, তোমার কিছু স্নান খাওয়া স্নান থাকতে পারে, এক্সট্রা কোনো কাজ বাজ থাকতে পারে, বাড়িতে বলো ভাই রেশন বাবা বলো রেশন টেশন তুলে নিয়ে আয় বা অমুক একটা পিসিমণি মাসিমণি আসতে একটু নিয়ে আয় ওখান থেকে স্টেশন থেকে, এগুলো হতে পারে, মানুষের তো কাজ থাকতেই পারে, কাজ অযাচিতভাবেও অনেক কাজ চলে আসে, সেগুলোর জন্য এটা দেখো স্লটিংটায় পাচ্ছো তুমি 8:30 থেকে 12:00, সাড়ে তিন ঘন্টা থেকে 1 ঘন্টা তুমি ওখানে ইউটিলাইজ করবে তোমার বাড়ির কাজকর্ম এইসব দিকে, আর 2.5 ঘন্টাটা তুমি কিন্তু পুরোপুরি প্রপার ইউটিলাইজ করবে সেটা কি ম্যাথ এবং রিজনিং তোমার কাছে, আমি এটা বলেছি। এবার এটাকে তুমি চেঞ্জ করতে পারো তোমার মনের মতো করে, তুমি চেঞ্জ করতে পারো, কারণ এটা তোমার ম্যান্ডেটরি নয় যে আমার কথাই মানতে হবে, এটা তোমার কথা অনুযায়ী তুমি সিস্টেমটাকে ঠিক করতে পারো প্রিয় স্টুডেন্ট, এটা একদমই নয় যে আমি যা বলেছি সেটাই ঠিক কথা, আশা করি বোঝা গেল আমার কথা। এবার আসি 12টা থেকে 2টো, একদম কোনো কাজকর্ম নেই, পুরোটা খাওয়া দাওয়া জম্মের মতন গেলা যাই বলছি আর কি, খাওয়া আচ্ছা ডোন্ট মাইন্ড, আসলে জীবনে আমরা বেঁচে থাকাই তো খাওয়ার জন্য, আর খাওয়ার জন্য বেঁচে থাকি বলেই আমরা খাওয়া দাওয়াটা করি আর কি। যাই হোক এবার একটা কথা বলি, খাওয়াটার মধ্যে কিন্তু মাছ মাংস সবসময় খেতে হবে এমন কোনো কথা নেই, পুষ্টিকর খাবারগুলো খাবে, সিজনাল ফলগুলো খাবে তাহলে উপকার হবে, আর প্রচুর জল খাবে, জল না খেলে শরীর কিন্তু সতেজ থাকবে না, আর তোমরা জানো জলের গুরুত্ব কিন্তু অপরিসীম, সেই জন্য জলটাকে বেশি করে খাবে। আচ্ছা লাঞ্চ এবং রেস্ট যদি পারো এই 12টা থেকে 2টো, যদি সকালবেলা উঠবে একটু রেস্ট ফেস্ট নেওয়ার দরকার থাকে, তো একটু হাফ ভাব তোমাদের অন্যরকম হবে অনেক সময়, এখনও স্টাডির সময় নেই, যদি স্টাডির সময় নেই বলে স্যার বলেছেন স্টাডি করবে না তা না, যদি তোমার মনে হয় যেরকম আমাদের নোটপত্র নিয়ে স্টুডেন্টরা যখন অটোতে বসে যায় আমাদের নোটসপত্র নিয়ে পড়াশুনো করে, এটা আমার বলা আছে, স্টেশনে গেলেও পড়তে হবে দাঁড়িয়ে, মানে যখন তুমি ড্রাইভিং না করবে ততক্ষণ তোমাকে পড়তে হবে, এটা আমাদের নিয়ম তপোবন স্টাডি সেন্টারে, যে তুমি ট্রেনে ট্রাভেল করলেও তোমাকে পড়তে হবে, যদি কোনোদিন কেউ দেখে যে তপোবন স্টাডি সেন্টারে ট্রেন ছেলেমেয়েরা পড়ছে না আমার কাছে রিপোর্ট আসলে আমি ভীষণ পানিশমেন্ট দিয়ে দিই, আমি কিছু মানি না এইসব ব্যাপারে, আমি খুব স্ট্রিক্ট, কারণ একটা ছেলের জীবন নির্ভর করে আমাদের উপর, তাহলে সে তার কোনো তার জীবনের কোনো রকম মানে ক্ষতিকর অধিকার আমাদের কারণ নেই, একজন এক্সপার্ট হিসেবে এছাড়া আমার আর কিছু বলার বক্তব্য নেই, পরিষ্কার কথা, চলে যাচ্ছি। এবার 2 PM থেকে 6 PM এখানে কী কী কাজ তোমার জীবনে আসতে পারে সে ঠিক নেই, মোটামুটি 4 ঘন্টার মধ্যে তুমি এখানে চার ঘন্টা এখানে স্পেন্ড করেছি, তার মধ্যে তুমি 3 ঘন্টা স্টাডির জন্য দেবে, এই সময়টায় তুমি সায়েন্স পড়তে পারো, টেকনিক্যাল পড়তে পারো, ইংলিশ পড়তে পারো, তোমার মানে যদি তুমি স্কুল সার্ভিস কমিশন দাও তাহলে সেক্ষেত্রে তোমাকে সাবজেক্ট পড়তে পারো, বা অন্য যা খুশি তুমি তুমি সাজিয়ে নেবে ব্যাপারটা, এটা আমার দায়িত্ব নয়, আমি যেটা বোঝাচ্ছি সেটা আলটিমেট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। দেখো এবার আসি 6টা থেকে 10:30, আমি কিন্তু 6টা থেকে শুরু করে 10:30 অবধি রেখেছি, খেয়াল করেছো ব্যাপারটা, 10:30 অবধি তোমার উপরে যাওয়ার দরকার নেই, তখন খেয়ে দে একটু ঘুমিয়ে টুমিয়ে পড়ো কোনো অসুবিধা, এবার মোবাইল ইউজের টাইমটা আমি বলে দেবো আলাদা, ওটা আমি এখন আলোচনা করিনি, তো 6টা থেকে এই সময় তুমি তোমার যদি কোনো ফ্রেন্ড বা বন্ধুত্ব থাকে সে সময় একটু ঘুরতে ফুরতে পারো, তোমার একটা পার্সোনাল বা এন্টারটেনমেন্টের জন্য সময় দিতে পারো, গান গানাটানা শুনতে পারো, এসবগুলো করতে পারো, সেই জন্যে তুমি টাইম স্পেন্ড করতে পারবে আর কি, ঠিক আছে। তো এই এই জায়গাটা তোমার জন্য তোমার এর মধ্যে তোমার যে টাইমটা পাচ্ছ 6 থেকে 4 মানে 4.5 ঘন্টার মধ্যে 3 ঘন্টা মানে তুমি স্টাডির জন্য দেবে, আর 1.5 ঘন্টা তুমি তোমার একদম জিন্দেগিতে যেরকম চাও সেরকম তুমি করবে, কোনো অসুবিধা নেই, আর এই সময় তুমি বিশেষ করে ম্যাথ জিআই বা তোমার নিজের সাবজেক্ট এনি সাবজেক্ট তুমি পড়তে পারো, এই হচ্ছে ব্যাপার। এবার আমি আসি আর একটা মোটামুটি একটা আইডিয়া দিলাম, একটা কাঠামো দিলাম, একটা বোন দিলাম, এবার তোমার মানুষের আকৃতি কেমন হবে সেটা তোমাকে ঠিক করতে হবে, ওকে প্রিয় স্টুডেন্ট। আচ্ছা এবার আমি আসি মোবাইল, সেই কলঙ্কিত অধ্যায় মোবাইল মোবাইল মোবাইল, আমরা সোশ্যাল সিস্টেমে বাস করি, মোবাইলটা ছাড়তে পারবো না, আমি যতই লম্বা লম্বা কথা বলি মোবাইলটা ছেড়ে কি চলতে পারি, কিন্তু একটা কথা বলি আমার প্রিয় স্টুডেন্ট, মোবাইলটা সঠিকভাবে কাজে লাগাও শুধু চাকরি পাওয়ার আগে অবধি, তারপর তুমি মোবাইলটাকে যা খুশি ইউজ করো, আমার কোনো কিছু বলার নেই, আমি শুধু চাকরি কীভাবে পাওয়াতে হয়, চাকরি কীভাবে পেতে হয়, চাকরি কীভাবে পেলে পাওয়া সম্ভব সেগুলো নিয়ে আমার কালচার, আমি এই জগতে বিরাট বড় কাজ করতে পারি না, আমি শুধু খুব সামান্য মানুষ সামান্য কাজ করি, ডাস্ট অন দ্য ফ্লোর। তাই প্রিয় স্টুডেন্ট আমার তরফ থেকে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার কাছে থাকছে, যে তোমরা মোবাইলটাকে ইস্তেমাল করো, মোবাইলটাকে ব্যবহার করো শুধুমাত্র কাজের জন্য, শুধুমাত্র কাজের জন্য। কটা বছর বলো তো এই চাকরি না পাওয়া বছরটা, মানে চাকরিটা পেতে যে টাইমটা লাগে এই টাইমটা মোবাইলটাকে শুধুমাত্র কাজের জন্য ব্যবহার করো, আর প্লিজ রাত্রে শোবার সময় মোবাইলটা দেখো না, শুধু মোবাইলটা একদম রাত্রে শোবার সময় দেখো না, আর ঘুম থেকে উঠেই মোবাইলটা দেখো না, এই দুটো মারাত্মক ক্ষতি করে, এই ক্ষতির হাত থেকে বাঁচার কোনো রাস্তা নেই। মোবাইল তোমাকে এমনভাবে অ্যালগোরিদম ঠিক করে রেখেছে গুগল, যে তোমাকে তুমি যা চাইবে তার থেকে অনেক বেশি তোমার সামনের দিকে নিয়ে আসবে, সুতরাং তুমি এই অ্যালগোরিদম থেকে বাঁচতেই পারবে না, বাঁচার জন্য তোমার মাইন্ড সেট আপ দরকার, শুধুমাত্র আমি তোমাদের কাছে বলছি মাত্র
এই চাকরি না পাওয়া চাকরি পাওয়া অবধি তোমাকে কিন্তু মোবাইলটাকে একটু মেপে তুমি ইউজ করো। আর আর আমরা যেরকম রুটিন করছি যে পড়বো কতক্ষণ, এবার তুমি রুটিন করো কতক্ষণ মোবাইল মোবাইল দেখবো না, সেটা রুটিন করো তুমি। প্রিয় স্টুডেন্ট, বুঝতে পারলে আমার কথা? আমি তো দেখছি বর্তমান আহলকিকত যে তুমি কতক্ষণ মোবাইল ইউজ করবে না, তার জন্য তুমি একটা রুটিন বানিয়ে ফেলো এবার। ওকে আমার প্রিয় স্টুডেন্ট, তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়াশুনো করবে, আমি জানি তোমরা এগিয়ে চলবে, তোমাদের এগিয়ে চলার মধ্যেই আমার শ্রম সার্থক হবে। তপন স্টাডি সেন্টার টিম তোমাদের জন্য খাটছে। বেস্ট অফ লাক প্রিয় স্টুডেন্ট, আরও এগিয়ে চলো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।